রোম্যান্টিক গল্পে আমার কাজ করতে ভালো লাগে। আর আমি আসলে যেমন সব ধরনের ক্যারেক্টারই আমি প্লে করতে পছন্দ করি, আমি স্যাটিসফাইড। কোন ধরনের গল্পের সাথে কাজ করতে চান? প্রথমত গল্প নির্ভর, যেখানে গল্প আছে, এবং আমার আসলে সাইলেন্ট অ্যাক্টিং খুব পছন্দ। আমি এই ধরনের কোনো ক্যারেক্টার করতে চাই আর কি, যেটা পুরোটা একটা গল্পের উপর বেস করে কাজটা হবে। আচ্ছা, তুলনামূলকভাবে কাজ কম করছি কারণ বেশ কয়েকদিন দেশের বাইরে ছিলাম, সো আসলাম, বেশি দিন হয়নি। আর কাজ আসলে ঈদের জন্য কিছু ফিকশনের কাজ চলছে, কিছু কাজ শুটিং করেছি অলরেডি, আর অ্যান্থোলজিরও কাজ করলাম, দুইটা অ্যান্থোলজি ফিল্মের, এই আর কি প্ল্যান। সো যেই কাজগুলো করছি সেগুলো দর্শকের জন্য সারপ্রাইজ থাকুক, আপাতত পুরোটা না বলি। স্যাটিসফাইড। প্রথমত গল্প নির্ভর, যেখানে গল্প আছে, এবং আমার আসলে সাইলেন্ট অ্যাক্টিং খুব পছন্দ। আমি এই ধরনের কোনো ক্যারেক্টার করতে চাই আর কি, যেটা পুরোটা একটা গল্পের উপর বেস করে কাজটা হবে। হ্যাঁ, রোম্যান্টিক গল্পে আমার কাজ করতে ভালো লাগে। আর আমি আসলে যেমন সব ধরনের ক্যারেক্টারই আমি প্লে করতে পছন্দ করি, কারণ কি এক একটা ক্যারেক্টার এক একটা মানুষের মতো। ইটস লাইক হচ্ছে যে আমি একজন, আমি অনেকগুলো ক্যারেক্টার প্লে করছি, সেটা থ্রিলার হতে পারে, রোম্যান্টিক হতে পারে, বা অনেক স্যাড কোনো ক্যারেক্টার হতে পারে। আমাকে আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই টানে যদি সেখানে ভালো গল্প থাকে। কিন্তু নর্মালি আমি আসলে চাই একটা, মানে কী বলে, আমি খুব সাইলেন্ট অ্যাক্টিং করতে পছন্দ করি, এই টাইপের ক্যারেক্টার করার ইচ্ছা আছে। আমি কতটা ডেডিকেটেড এটা আসলে বলতে পারবে আমার কো অ্যাক্টর, আমার ডিরেক্টর, সেটা আমি নিজে বলতে পারবো না। আমি চেষ্টা করি, যতক্ষণ আমার যদি গল্পটা পছন্দ হয়, আমি প্রপার টাইমে, আমি দেখা যাচ্ছে শুটিং ইউনিটে যাচ্ছি, আমি আমার কাজটা করছি, আমি সবগুলো সিন আমার মতো করে ভেবে ওইভাবে করে ক্যারেক্টারটা প্লে করছি। সো আমি আমার জায়গা থেকে 100% দিচ্ছি বরাবরই। আমাকে যদি কেউ বলে যে আমার পছন্দের কো অ্যাক্টরকে, সবাই খুবই পছন্দের, কিন্তু তার মধ্যে মোশাররফ ভাই আমার কাছে একটু বেশি পছন্দের, কারণ সে আসলে শুধু কো অ্যাক্টর না, সে একজন গুরু, সে একজন স্যার। তা ওনার সাথে যখন আমি কাজ করি, আমার কাছে মনে হয়, ইভেন আমি না, আমার কাছে মনে হয় যে সবাই ওনার সাথে কাজ করলে অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে, এবং একটা গল্পকে আরও বেশি সুন্দর করে করে তোলার এবং করে মানে বানানোর পুরো পাওয়ারটা আসলে মোশাররফ ভাইয়ের আছে। সো আমার বরাবরই ওনার সাথে কাজ করতে খুব ভালো লাগে। গল্প ভালো পাই, যদিও আমি দুইটা অ্যান্থোলজি মুভির কাজ করলাম, ওগুলো এখনও রিলিজ হয়নি, বেশ কয়েকদিন আগে কাজ শেষ করেছি, কিন্তু এখন আসলে আমি গল্পের খোঁজে আছি। যদি ভালো গল্প পাই ডেফিনেটলি আমি সেই সিনেমাটা করব। এটা আসলে বলাটা মুশকিল, কারণ দেখা যাচ্ছে কোনো একটা ক্যারেক্টার আমি করতে চাই, কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে স্টোরিটা খুব সুন্দর, সেখানে আমার যে ক্যারেক্টার আছে সেটা হয়তো বা আমি ডেফিনেটলি আমি লুফে নিব। সো ইট ডিপেন্ডস অন দ্য স্টোরি অ্যাকচুয়ালি, এটা আসলে বলা মুশকিল যে আমি কোন টাইপের ক্যারেক্টার মুভি